আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। লকডাউনের ষষ্ঠ দিন, বাড়িতে পরিচারিকারা কাজে আসছেন না, আসবে বা কী করে? কড়া নির্দেশ সরকারের, লকডাউনে বাড়ি থেকে বেরোনো যাবে না, তাই কাজে যাচ্ছেন না পরিচারিকারা। এরকম পরিস্থিতিতে পরিচারিকারা কাজে না আসলেও তাদের মাসের মাইনে পুলিশের মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল টেকনোসিটি বাসিন্দারা। মানে যাদের বাড়ির মেয়ে তাদের নামটা দেন, কার থেকে পেলাম সেটা তো আমরা বুঝতে পারছি না। এই তো অ্যাপার্টমেন্ট আমরা চেষ্টা করছি আমাদের এখানে যারা কাজ করেন তাদের, যাতে তারা তো আর এখন এখানে আসতে পারছে না, তাদের মাইনেটা যাতে তাদের বাড়িতে পৌঁছে যায় এই লকডাউনের সময়ে, সেই জন্যে আমরা পুলিশের সাহায্য নিয়ে তাদের বাড়িতে বাড়িতে এই তাদের মাইনেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, কারণ তাদেরও তো পয়সার দরকার। এটাই আমাদের একমাত্র এই কাজটা এখানে করা হচ্ছে। আপনাদের যারা পরিচারিকা তারা তো টোটালি এখন কাজে আসছেন না? তারা কাজে আসছে না, কিন্তু তাদের পয়সা আমরা সমস্ত দিয়ে দিচ্ছি। তাদের না এলো তাদের সমস্ত যে তাদের মাইনে মাসের আমরা তাদের দিয়ে যাচ্ছি, তাদের কোনো সমস্যা না হয়। কতজনকে দেওয়া হচ্ছে এরকম? আমরা আমাদের সবাইকে, এটা এখন প্রথম স্টেজে শুরু করা হয়েছে। কালকেই আমি এখানকার স্থানীয় থানার প্রধানের সঙ্গে কথা বলে আমরা এখন যেগুলো পেয়েছি সেগুলোই করেছি, তারপরে তো এগুলো নিয়ে যাচ্ছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রফেসর নবকুমার মণ্ডল, আমি এখানকার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। কোন আবাসন এটা? হচ্ছে DLF নিউ টাউন হাইটস। তুই শুধু স্টিল ছবি করবি, তুই একটু সরে আয়, তুই একটু সরে আয়, ঠিক আছে? ছবি হচ্ছে, ছবি হচ্ছে, তুই চলে আয় না, একটু বলছি কমালকে বল, ঠিক আছে? তুই সই কর এখানে, এখানে পেছে তুমি তুমি সই কর। কত টাকা পাবে তুমি? 3,500 টাকা। কেমন লাগছে হাতের কাজে? ভালোই লাগছে, আমাদের মাইনের টাকা দিয়েছে, আমরা ওনারা আমাদের কথা ভেবেছে, এটাই অনেক। এই অবস্থায় তো কাজ করতে পারছি না, কাজে তো যেতে পারছি না, ওনারাই ব্যস্ত হয়ে তাড়াহুড়ো করে টাকা পাঠিয়ে দিয়েছে, যে বাড়ি বসে খাবে কি, সেই জন্য পাঠিয়ে দিয়েছে। কারা দিয়ে গেল? যেখানে কাজ করি মানে পুলিশ, পুলিশের লোকেরা দিয়ে গেল। এখানে যোগাযোগ হয়েছিল আপনাদের যেখানে কাজ করেন তাদের সঙ্গে? যোগাযোগ হয়েছে, ফোন করছে সবসময় ফোন করছে, যে টাকা বলেছে আমরা পুলিশের মাধ্যমে টাকা বাড়িতে পাঠিয়ে দেবো, তো ওনারাই এসে দিয়ে গেল। আমার নাম টিঙ্কু সর্দার।
কেমন লাগছে এভাবে পুলিশের হাত দিয়ে আপনার যেখানে কাজ করেন সেখানে টাকা পাঠিয়ে দেওয়া? ভালো লাগে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সংসারটা খুব টানাটানি চলছিল, টাকাটা এসছে, বাচ্চা কাচ্চা দুটো খেতেও পারবে, খুব ভালো লাগে। এই অবস্থায় কাজে বেরোতে পারছেন না? না, একদমই না, কাজে যেতে পারছেন না, সেই কারণে আপনাদের কথা। হ্যাঁ, আপনার নাম? আপনার নাম অষ্টি দে। আপনারা যেখানে কাজ করেন সেখান থেকে আপনাদের বাড়িতে টাকা পাঠানো হলো পুলিশের মাধ্যমে, কেমন লাগছে? ভালোই, নিশ্চয়ই ভালোবাসে তারা, তাই জন্য পাঠিয়েছে। বাড়ি থেকে তো বেরোতে পারছেন না? না, তার জন্যই পাঠিয়ে দিয়েছে। কতটা উপকার হলো এই যে কাজ করতে পারছেন না? এই তো অনেক উপকার হলো আমাদের, এরকম কেউ ভাবে আমাদের জন্য, এরকম কেউ ভাবে বুঝতে পারেনি। মানে আপনারা যেখানে কাজ করেন সেখানে মানুষগুলি যে আপনাদের কথা ভেবেছে, ওটাই অনেক আমাদের কাছে, আমরা তো গরিব মানুষ। আপনার নাম? লক্ষ্মী সর্দার। ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।